ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো। আপনার নাম? তাজিমউদ্দিন। তাজিমউদ্দিন। তাজিমউদ্দিন ভাই একটু সামনে আসেন তো। ভাই এই গরুটা কি আপনি পালেন না কিনা? না ভাই আমার কিনা ভাই। আপনার কিনা গরু না তো? মাশাআল্লাহ খুব সুন্দর একটি গরু, মানে অনেক বড় সাইজ একটি গরু। তো কয় দাঁত ভাই? দুই দাঁত। দুই দাঁত। এটার ওজনের কতটুকু আছে আপনি বলতে পারবেন? ওই নয় মন। নয় মন। তো শুনলেন এটা দাঁতে আছে দুই দাঁত আর ওজন আছে নয় মন। নয় মন। দাম চাচ্ছেন কত ভাই? সাড়ে তিন লক্ষ। দাম চাচ্ছেন সাড়ে তিন লক্ষ টাকা। তো শুনলেন এই অনেক বড় সাইজের একটি গরু, এটার দাম চাচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা আর এর দুই দাঁত, এর ওজন প্রায় নয় মন। তো কত লোক বিক্রি করবেন একটা আনুমানিক? আপনার টার্গেট কত? দুইশো ষাট সত্তর। দুই লক্ষ ষাট সত্তর হাজার হলেই আপনি বিক্রি করে দেবেন। দাম উঠছে কিরকম? দুশো চল্লিশ। দুই লক্ষ চল্লিশ পর্যন্ত দাম উঠছে, বন্ধ করছে আর কি। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। দর্শক আমরা এই পাশে আরো দুইটি গরু দেখতে পাচ্ছি। এই দুইটি গরু মাশাআল্লাহ অনেক সুন্দর এবং দুইটি গরু এক সাইজের। আপনাদের একটু দুইটি গরু ভালোভাবে দেখাই। দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুইটি গরু, অনেক বড় বড় সাইজের। আর বলে রাখি দর্শক, এই হরযোধপুর গবাদি পশুর হাট, যে হাটটি আসলে শনিবার বসে, প্রতি শনিবার বসে। তা আমি একটু কথা বলি ব্যাপারী ভাইয়ের সাথে। ভাই আসসালাম আলাইকুম, ভালো আছেন ভাই? ভাই জানে নাম? জয়নাল। 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 জয়নাল আলদিন ভাই, তো এটিকে পালেন না কিনা আপনার? কিনা গরু। দর্শন এই দুইটা গরু কিনছেন? দুইটাই। দুইটাই কিনছি আর বিক্রি করে দিচ্ছি। বিক্রি হয়েছে এই দুইটাই আছে? দুইটাই। তো এই প্রথমটার দাম চাচ্ছেন কত ভাই? এটার দাম চাই সাড়ে তিনশো। এটা দাম চাচ্ছেন সাড়ে তিনশো। তিন লক্ষ পঞ্চাশ হাজার। দর্শক এটা দাম চাচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার। কয় দাঁত? এটা দুই দাঁত। দুই দাঁত। ওইটা এক দাঁত। এটা দুই দাঁত, ওইটা দুই দাঁত, ওইটা এক দাঁত। তো এটার ওজন কি পরিমাণ আপনি বলতে পারবেন? ওজন আছে এগারো মন। এগারো মন। তো শুনে এটার ওজন আছে এগারো মন, এর দাম যাচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা, দুই দাঁত। তো দাম বলছে কই ভাই? বলছে। কত বলে ভাই? জোড়া বলে। জোড়া কত বলে? চারশো আশি। জোড়া বলে চারশো আশি। আপনি কত বলে ছাড়বেন জোড়া? জোড়া মানে আমগো আইডিয়া মতন দাম কইতাছে না, দাম বলতেছেন আপনাদের বাজারও নেই। আপনাদের কিনা তো অনেক বেশি। কিনা বেশি। কোথা থেকে কিনছিলেন এগুলো? কিনা হয়েছে যে আপনার ওই টাঙ্গাইল থেকে। টাঙ্গাইলের থেকে আপনার ওই সাজাহানি গ্রাম থেকে। গ্রাম ও গ্রামে থেকে কিনছেন? তাহলে তো ভালো গরু গ্রামেতে যেহেতু কিনছেন। আপনাদের টার্গেট কত জোড়া? আমগো কিনা আছে পাঁচশো। আপনাদের কিনা হলো পাঁচশোর উপরে, মানে পাঁচ লাখের উপরে কিনা। তাদের বিক্রি তো আরও করতে হবে, যেহেতু লালন পালন খরচ আছে, যাতায়াত ভাড়া, আপনারা কয়েকজন পরিশ্রম করতেছেন, গাড়ি ভাড়া, তো প্রতিদিনই তো একটা খরচ আছে পিছনে। তো কি মনে হচ্ছে এবার কুরবানির হাট কিরকম হবে? গরুর বাজার তো এতদিন ভালোই ছিল, এখন তো বাজার একদম এখন একটু অনেক ড্যাম হয়ে গেছে, হয়তো আবার বাড়বে। আবার এই ধান কাটা গেলে আবার বাড়বে। তো এই পাশে যে আর কি দেখতে পাচ্ছি ওইটার দাম চাচ্ছেন কত ভাই? ওইটার দাম চাচ্ছি ওটার দাম চাচ্ছেন তিন লক্ষ আশি। ওইটা কি একটু বড় বেশি নাকি? ওইটা বড় বেশি। ওইটা বড় বেশি, ওটার দাম চাচ্ছে তিন লক্ষ আশি। দর্শক এটা একটু আবার আপনাদের দেখানো চেষ্টা করছি, এটা তিন লক্ষ আশি হাজার টাকা দাম চাচ্ছে। তো এটার ওজন কতটুকু আছে ভাই? কয় মন হবে? বারো মন হবে। এটা এগারো মন, এটা বারো মন। শুনলেন এটা বারো মন, এটার দাম চাচ্ছে তিন লক্ষ আশি, এটা চাওয়া দাম। তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিচ্ছেন। আপনাকে ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিচ্ছেন। দর্শক আপনাদের দেখুন চেষ্টা করলাম হরযোধপুর গবাদি পশুর হাটে তিনটি বড় বড় সাইজের গরু। এই গরু সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম। দর্শক আজকে এই পর্যন্ত, আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।